যদি এই অক্টোবর মাহর ভিতরত যদি শিক্ষক নিযুক্তি দিয়ার ব্যবস্থা করিব নোৱাৰে তো আমি সকলোৱে ব্রহ্মপুত্র নদীত আত্মজান দিয়ার কারণে আমি এক সিদ্ধান্ত লবর কারণে আমি বাধ্য হম আর যার কারণে যে ভারতের বিশ্বের ইতিহাস এক কলা ইতিহাস হিসাবে লিপিবদ্ধ হব যে বিটিআর অঞ্চলত বিটিআর চিফ প্রমোদ বড়ো ডাঙরিয়ায় যে শিক্ষার ক্ষেত্র চরম অবহেলা আর গাফিলতি করার ফলত যে বিভিন্ন উদীয়মান যুবক যুবতী তথা শিক্ষক সকলের জীবনক লই তেখেতে খেলা করার কারণে এটা বৃহৎ ধ্বংসলীলার সৃষ্টি হয়েছিল সেয়া ভারতীয় ইতিহাস এক চলা ইতিহাস হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকবে। অল বিটিআর প্রাইমারি ডেট কোয়ালিফাইড এসোসিয়েশনের ওদালগুড়ি জেলা সমিতির ফলের পর আজি আমি পোন প্রথমে আজি এক সংবাদমেল অনুষ্ঠিত করেছো। তো প্রথমতে মই আজি এই আমার সংবাদমেলত অংশগ্রহণ করা সাংবাদিক বন্ধুবর্গলৈ মই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছো। এতিয়া চাওক আজির প্রায় 30/4/2023 তারিখত বিটিআর সরকার সিক্স শিডিউল স্পেশাল টেট অনুষ্ঠিত করেছিল আর সেই টেটর টেট পরীক্ষার ফলাফল আপনার 15/6/2023 তারিখত ঘোষণা করিলে আর ঘোষণা করার পিছত বহুত দীঘলীয়া এটা সময় পার করে পিনে বিভিন্ন ভেদভাবনার অন্তত মার্কশিট সার্টিফিকেট যা দুই এদিনের ভিতর দিয়া আরম্ভ করেছে। তো যে নহক আমি অল বিটিআর প্রাইমারি টেট কোয়ালিফাইড এসোসিয়েশনের ফলের পর প্রথমতে আমি প্রমোদ বড়ো ডাঙরিয়ার ওসরতে এটাই দাবি উত্থাপন করেছো যে অতি কম সময়ের ভিতর আমার এই টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সকলকে নিযুক্তি দিয়ার ব্যবস্থা করিব লাগে যে তেখেতে মানে সরকারত আহার আগত বিটিআর অঞ্চলত শৈক্ষিক দিকটো লৈ যে তেখেতে যি ধরনের কোয়ালিটি এডুকেশনের কথা তেখেতে উত্থাপন করেছিল আর সেই কথাত বিটিআর অঞ্চলের রাইজ সাধারণ শ্রেণীর রাইজ শিক্ষিত যুবক যুবতীয়ে নিবনুয়া যুবক যুবতী সকলে তেখেতের কথা তো প্রতিয়ন গৈ তেখেতক সরকারত লৈ আহিলে ক্ষমতাত লৈ আহিলে কিন্তু অতি দুঃখ আর পরিতাপর বিষয় যে তেখেতে ক্ষমতা মানে অধিষ্ঠিত ক্ষমতা পাওয়ার পিছত তেখেতে সেই মানে ক্ষমতা অহার আগর কথাখিনি তেখেতে পাহরি গল। তো আজি আমার এই সংবাদমেলের জড়িয়ে প্রমোদ বড়ো ডাঙরিয়াক একটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো যে যে আপনি যিখিনি কথা বিটিআর অঞ্চলের রাইজক আপনি প্রতিশ্রুতি দিছিল তো সেইখিনি কথা আপনি পাহরি না যাব। আপনি এই বৃহত্তর বিটিআর অঞ্চল যে প্রাইমারি স্কুল যিখিনি আছে সেই স্কুল স্কুলের যিখিনি শৈক্ষিক পর্যায় সেই শৈক্ষিক পর্যায়তো আজির দিনত যত্যজনক অবস্থা গৈ পাইছে তো সেই ক্ষেত্রে আপনি যলিষ্ঠ প্রতিশ্রুতি প্রদান করেছিল যে শিক্ষার মানে নবজাগরণের সৃষ্টি করব শিক্ষাক বিশ্বর দরবারত আপনি বিটিআর অঞ্চলের যৈক্ষিক অবস্থা সেটা আগুয়াই লৈ যাব তো হেনেকুয়া প্রতিশ্রুতি প্রদান করে আজি শৈক্ষিক দিকরপর যা চলি আছে তার আপনি মনোযোগ বা আপনি দৃষ্টি আকর্ষণ করা আমি দেখি পাওয়া নাই কেন যিখিনি আমার বিটিআর অঞ্চলত যিখিনি টেট কোয়ালিফাইড যখন প্রার্থী আছে সেই প্রার্থী সকল প্রায় অলমোস্ট আপনার 19,000 ক্যান্ডিডেট বর্তমান বিটিআর অঞ্চলত আপনি আপনার টেট কোয়ালিফাইড হয়ে বহি আছে। তো সেইখানে ব্যক্তিক অতি সোনকালে এই শিক্ষকের পদত নিযুক্তি দি যে শিক্ষার যে কোয়ালিটি এডুকেশনের কথা আপনি কইছিল সেই বস্তুটা সেই পর্যায়ত আপনি মানে ফলপ্রসূ করার কারণে একটা একটা প্রচেষ্টা হাতত লোক অন্যথায় কিন্তু আপনি তার ফল ভুগিব লাগিব। তো ইয়ার সমান্তরালকে মানে প্রমোদ বড়ো ডাঙরিয়ায় আর একটা বিষয়ত আমি দেখিবলৈ পাইছো যে 99-র যিখিনি শিক্ষক আছিল সেই বিষয়টো লৈ তেখেতে যি তৎপরতা দেখিবলৈ পাইছো আমি কোৱা নাই যে তেখেতসকলক নিযুক্তি দিব নালাগে তেখেতসকলকো নিযুক্তি প্রদান কর তাত আমার কবলগীয়া একো নাই কিন্তু সেই বিষয়টো সমান্তরালভাবে আমার যিখিনি ফ্রেশ ক্যান্ডিডেট আছে টেট কোয়ালিফাইড যেটা নাকি এনসিআরটির নর্মস মানে ফ্লো করে যখন মানে শিক্ষকের যোগ্যতা অর্জন করেছে তো ফার্স্ট প্রায়োরিটি সেই ব্যক্তি সকল দিয়ার কারণে আমি দাবি উত্থাপন করেছো যে অক্টোবর মাহর ভিতর 2023 বর্ষর অক্টোবর মাহর ভিতর প্রমোদ বড়ো ডাঙরিয়ার ওসরত আমি দাবি উত্থাপন করেছো এই ব্যক্তি সকলক আপনি নিযুক্তি দিয়ার ব্যবস্থা করক অন্যথায় কিন্তু আমি টেট কোয়ালিফাইড যিখিনি প্রার্থী আছে সেই প্রার্থীসকলে কিন্তু এক গণতান্ত্রিক এলানি কার্যসূচী লোবর কারণে বাধ্য হব আর তার কারণে সম্পূর্ণ কিন্তু দায়ী বিটিআর প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া হব লাগিব। তো যে নহক ইয়ার সমান্তরালভাবে আমি এই বিষয়টো লৈ
जितिया निकी प्रमुख पुरो डांगुरिया उसो तामी निजुक्ति दाबी उत्थापन कोरिया हिसु तेकेते इतिमध्ये विभिन्न धरणर भेकुमाना करिबोलै आमार दिस्ट्रिब्युसन होइसे तेकेते बारंबार एटा कथाय दाबी उत्थापन करिसे एसआईयू एप्रोबियल कुआ नाय तो तेकेते बिटीआर सरकारत आहार आगत तेकेते माने बारंबार जे बिटीआर अंचलत 1200 वैकेंट पोस्टर एगेंस्ट एसआईयू एप्रोबियल कारणे अहम सरकारलै तेकेते माने প্রেরণ কৰিছে বুলি তেখেতে বিভিন্ন প্ৰচাৰ মাধ্যমৰ জৰিয়তে এই কথাখিনি বিটিআৰ অঞ্চলত তেখেতে মিডিয়াৰ জৰিয়তে তেখেতে প্ৰকাশ কৰিছিল কিন্তু আজিৰ দিনত মানে যিখিনি 1200 মানে পোষ্ট আছে সেই পোষ্টৰ কথাটো তেখেতে নিমাত হৈ আছে কিয় তাতে আমি তেখেতক প্ৰশ্ন উত্থাপন কৰিছো যে সেই বিষয়টো আজিৰ দিনত এই মানে এসআইইউ এপ্রুভেলৰ स्टेटस टू तार अपडेट टू की अवस्था আছে আজি লৈকে অসম সরকার তথা বিটিআর সরকার কিও মানে উজ্জ্ব করি রাখে মানে এটা মানে হাইডেনর ভিতর রাখিছে এটো রাজহুয়া কৰা নাই কিও হেই বস্তুটো অতি হনকালে রাজহুয়া কৰি তেখেত অনতি প্রলম্বে আমার বিটি অল বিটিআর টেট কোয়ালিফাইড অ্যাসোসিয়েশনৰ পৰা আমি দাবী উত্থাপন কৰিছো যে অতি কম সময়ৰ ভিতৰত এই ব্যক্তি সকল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সকল নিযুক্তি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগে এতিয়া চাওক মানে যিখিনি আমি এই বিষয়টো লৈ যোৱা কেইদিনমান আগত আমি অসমৰ মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙৰিয়া সেই সংক্রান্ত তেখেতক আমি আমাৰ ফলৰ পৰা আমি তেখেতক প্ৰশ্ন উত্থাপন কৰিছিলোঁ তো তেখেতে ইতিমধ্যে সেই বিষয়টো তেখেতে মানে কি কয় মানে সম্পূৰ্ণভাৱে মিছা বুলি তেখেতে কৈছে যে এজন বা দুজন যদি কোনোবা ছাত্র ছাত্রী আছে তো তেনেকুৱা বিদ্যালয়সমূহৰ কথাহে তেখেতে কৈছে তো সেই ক্ষেত্ৰত আমি এটা কথাই দাবী উত্থাপন কৰিম চৰকাৰ পক্ষক যে বিদ্যালয় মানে বিলুপ্তিকৰণ নহয় যে দেখোন ৰাজ্যখন যদি আগবাড়ি মানে মানে আগুৱাই যাওয়ার মানে কি সপন সরকারে দেখিছে তেতিয়া সর্বতো প্রকার বিভিন্ন গাঁয়ে ভূয়ে মানে বরাক ব্রহ্মপুত্র যিমান অঞ্চল আছে সকলো অঞ্চলতে শিক্ষার মানে সৃষ্টি করিব লাগিব শিক্ষা কেনেকে আগুৱাই লৈ যাব তার ব্যবস্থা করিব লাগে তো সেই ক্ষেত্রত এটা বস্তু আমি দেখিবলৈ পাইছো যে বর্তমান মানে অসম সরকার তথা বিটিআর সরকারে যে শিক্ষার ক্ষেত্রত যে ধরনের একটা ভূমিকা লৈছে সেটা সম্পূর্ণভাবে এক বিচলিত মানে ব্যবস্থা লওয়া আমার দৃষ্টিগোচর হয়েছে তো সেই ব্যবস্থার জড়িয়ে শিক্ষার মানদণ্ডটা কেতিয়াও আগবাড়ি যাওয়ার আমি কোনো ধরনের রাস্তা আমি দেখিবলৈ পোৱা নাই কারণ যেটো স্কুলত বিদ্যালয় ছাত্র ছাত্রীর ব্যবস্থা কম মানে এনরোলমেন্ট কম হয়ে আছে সেই স্কুলত মানে পরিচালনা সমিতি আর বিদ্যালয় কর্তৃপক্ষ মানে সরকারের ফলের পর একটা নির্দেশনা প্রেরণ করব লাগে যে সেই অঞ্চলের লড়া ছাড়িখানে মানে বিদ্যালয়মুখী করার এক ব্যবস্থা করব লাগে তো বর্তমান আপনার এইটো একটা বস্তু আমি দেখবলে পাইছো যে ছাত্র ছাত্রীর যেটো আপনার এনরোলমেন্ট কমি গেছে বিদ্যালয় সমূহ তার একটা কারণ আমি যেটো নাকি প্র্যাকটিক্যালি আমি পাইছো তো সেই বিষয়টো হল যে আপনার বিদ্যালয় সমূহ যেটা নাকি 100-200 স্টুডেন্ট তো সেই ক্ষেত্রত এজনহে মাত্র শিক্ষক মানে পাঠদানের কারণে এজন শিক্ষক থাকে আর সেই শিক্ষকজনে বিদ্যালয়খন বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টতে থাকিব না পাঠদান কার্যত থাকিব তো সেই ক্ষেত্রত বিদ্যালয় সমূহ মানে শৈক্ষিক দিকটো একেবারে দুর্বল হয়ে যায় আর দুর্বল হওয়ার ক্ষেত্র আজিকালি যে যেহেতু বিদ্যালয় যদি মূল লড়া ছাড়ি পঠাইছো পাঠদানের একু নাই শৈক্ষিক দিকত একু মানে অগ্রগতি দেখবলে পাওয়া নাই তেতিয়া মই বাধ্য হয়ে সেই মূল লড়া ছাড়িখানে মই ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয় সমূহ বা বিভিন্ন বিদ্যালয় সমূহ আমি পঠাবর কারণে বাধ্য হম আর সেই সুযোগতে সেই বিদ্যালয় সমূহ ছাত্র ছাত্রীর লাহে লাহে খহনিয়া মেলে তো সেই ক্ষেত্রত তো মানে ডাইরেক্ট নহয় ইনডাইরেক্টলি এই বিদ্যালয় বিলাক মানে যিখিনি বিদ্যালয় মানে আপনার মানে একেবারে নিষেধ করার যে পলিসি সেই পলিসিটো এটা সরকার পক্ষই করেছেন বলে আমার সন্দেহ প্রকাশ করেছো কেননা যদি বিদ্যালয় সমূহ সরকারে যথোপযুক্ত গুরুত্ব প্রদান করলে হয় তেতিয়াহলে আজি এই বিদ্যালয় সমূহ আরো বিদ্যালয় সৃষ্টি করব লগা হলে হয় বিদ্যালয় বিলুপ্তিকরণের প্রশ্নই আহিলে হয় তো সেই ক্ষেত্রত এটো সরকার সম্পূর্ণভাবে জগরিয়া আর সেই বিদ্যালয় বিলুপ্তিকরণের ক্ষেত্রত সরকার পক্ষ সম্পূর্ণ বিফল হয়েছে আর সেই কারণে সম্পূর্ণ তার দায়ী কিন্তু সরকার আর বিটিআর অঞ্চলত আমার যিখিনি নাকি গোটেই অঞ্চলখিনি আমার অসম যে মানে অসমৰ মানে যিটো নাকি আমার ভৌগোলিক যে পরিসীমা অসমৰ ভিতৰত তো আমি এটা কথাই দাবি উত্থাপন করি যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীরে আমার যি অসমৰ হাতামপুরিয়া ঐক্য আর সেই ঐক্য মানে অটুট রাখিবৰ কারণে আমি কি কয় অসমীয়া ভাষা সংস্কৃতিটো অটুট রাখিব লাগিব তো বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিভিন্ন কেবল বরাকেই নহয় কেবল কার্বি আংলং ডিমা হাসাওয়ে নহয় কেবল বিটিআরে নহয় গোটেই অসমত
যে আমাৰ অসমীয়া যি কলা সংস্কৃতি কলা কৃষ্টি সেইখিনি অটুট রাখিলে আমাৰ যি হাতামপুৰীয়া অসমৰ ঐক্য মিলা প্ৰীতি সেইখিনি আমি অটুট রাখিব পাৰিম যার কারণে মই আমাৰ স্পেশাল বল বিটিআর টেট কোৱালিফাইড এসোসিয়েশনৰ পৰা আমি আপোনালোকৰ জৰিয়তে এক বাৰ্তা প্ৰেৰণ কৰিব বিচাৰিছো যে মানে গোটেই সমগ্র অসমতে বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমি যাতে ঐক্যবদ্ধ হিচাপে আমি থাকিব পাৰো তাৰ বাবে অসমীয়া কলা সংস্কৃতিত আমি সকলোৱে আমাৰ বুকুত আকোৱালি লোৱাটো খুবেই দরকার তাৰ কাৰণে সকলোকে মই বিনম্রভাৱে মই আহ্বান জনাইছো এটো চাওক এটো সম্পূর্ণ বর্তমান সরকারের ব্যর্থতা আজির দিন যিখিনি আপনাদের যদি মানে ডোর টু ডোর বিদ্যালয় যিমানখিনি আমার বিদ্যালয় আছে আপনাদেরকে যদি আমি আপনাদের আহ্বান জানাইছো প্রয়োজন সাপেক্ষে আপনাদের সাংবাদিক বন্ধুবর্গ সকল যদি আপনাদের বিদ্যালয় সমূহ আপনাদের গাঁও মানে যিখিনি ভিতরুয়া গাঁও অঞ্চলের যিখিনি বিদ্যালয় আছে নগর অঞ্চলের যিখিনি বিদ্যালয় আছে আপনাদের সকল বিদ্যালয় তো বিদ্যালয় আপনাদের যদি এটা আপনার মানে তদন্ত চলায় তেতিয়া আপনাদের মানে আপনার চকু কপালত উঠি পড়ব কেনো আমি নিজে দেখবলে পাইছো যে আমার যিখিনি মানে অঞ্চল আছে সেই অঞ্চলত আপনার 250, 300, 200, 100 এবভ এনরোলমেন্টত এজন শিক্ষকের দ্বারা পাঠদান কার্যসূচী এতালেক পরিচালনা করা হয়ে আছে পাঠদান কার্য চলাই থাকা হয়েছে তো সেই ক্ষেত্র এই যে ইতিমধ্যে বিদ্যালয় বিলুপ্তিকরণের যে প্রসঙ্গ ঠিক তেনে হয়েছে তো এই ক্ষেত্র আপনার বিটিআর অঞ্চলত ইতিমধ্যে অলমোস্ট আপনার 19,000 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তো এই টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সকল যদি সরকারে একাধিক্রমে যোগ্যতা ভিত্তিক সেই টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটক যদি শিক্ষকের পদত নিযুক্তি দিয়ার ব্যবস্থা করলেহেন তেতিয়াহলে কিন্তু সেই শিক্ষার যে নাকি আপনার দুরবস্থা সেইটো কিন্তু আমার ইয়াত না থাকলে দূর হয়ে গেলেহেন কিন্তু সরকারের সম্পূর্ণ ব্যর্থতা আর সম্পূর্ণ গাফিলতির কারণে সরকারে শিক্ষা বিভাগটুকে অন্য অন্য বিভাগত তখন সকলে যিখিনি মানে নজর দিছে তার 10% কিন্তু শিক্ষার বিভাগটুক তখন সকলে গুরুত্ব দিয়া নাই কিন্তু সরকারে যে চমক আর যে ঝিলিকর সৃষ্টি করেছিল যে চমকর সৃষ্টি করেছিল সেইটো কিন্তু একমাত্র শিক্ষার জড়িয়ে করেছিল যে শিক্ষা কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশন বিভিন্ন সভায় সমিতিয়ে কোয়ালিটি এডুকেশনের কথা তখন স্লোগান দিছিল প্রতিশ্রুতি দিছিল আর নবপ্রজন্মর শিক্ষিত যুবক যুবতী সকলে শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে প্রমোদ বড়ো ডাঙরিয়ার সেই প্রতিশ্রুতি আকৃষ্ট হয়ে প্রমোদ বড়ো সরকার ক্ষমতাত লই আহিছিল কিন্তু গোটেইখিনিত আপনার মানে মরিচিকার দ্বারা হয়ে রল যে সেই আহা আর প্রতিশ্রুতি আর সেই সপন সপন হয়ে রল কিন্তু বাস্তবত সেয়া প্রতিফলিত হওয়া দেখবলে পাওয়া নগল আমি অল বিটিআর প্রাইমারি টেট কোয়ালিফাইড এসোসিয়েশনের পর ইতিমধ্যে একটা কথা আমি স্পষ্ট করছো আর আজির সংবাদমেলের জড়িয়ে আপনার জড়িয়ে আমি সেই কথাটা স্পষ্ট করে দিব বিচারিছো যে আগস্ট ইয়ার অক্টোবর মাহর ভিতর যদি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সকল নিযুক্তি দিয়ার ব্যবস্থা নকরে তেতিয়াহলে ইয়ার বিকল্প হিসাবে আমার মানে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সকলে এলানি কার্যসূচী আমি ঘোষণা করিম যে ধারাবাহিকভাবে আমার গণতান্ত্রিক আর আন্দোলন কার্যসূচী আগবাড়ি গিয়ে থাকিব তার কারণে যদি কোনো ল এন্ড অর্ডার সিচুয়েশন বা কোনো ধরনের অপ্রীতিকর সিচুয়েশন সৃষ্টি হয় তার কারণে সম্পূর্ণভাবে কিন্তু প্রমোদ বড়ো ডাঙরিয়ায় জগরিয়া হব যা ইয়ার উপরেও যদি এই অক্টোবর মাহর ভিতর যদি শিক্ষক নিযুক্তি দেওয়ার ব্যবস্থা করিব নয় তো আমি সকলে ব্রহ্মপুত্র নদীত আত্মজান দিয়ার কারণে আমি এক সিদ্ধান্ত লোবর কারণে আমি বাধ্য হম আর যার কারণে যে ভারতের বিশ্বের ইতিহাস এক কলা ইতিহাস হিসাবে লিপিবদ্ধ হব যে বিটিআর অঞ্চলত বিটিআর চিফ প্রমোদ বড়ো ডাঙরিয়ায় যে শিক্ষার ক্ষেত্র চরম অবহেলা আর গাফিলতি করার ফলত যে বিভিন্ন উদীয়মান যুবক যুবতী তথা শিক্ষক সকলের জীবনক লই তেখেতে খেলা করার কারণে একটা বৃহৎ ধ্বংসলীলার সৃষ্টি হয়েছিল সেয়া ভারতীয় ইতিহাস এক কলা ইতিহাস হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকবে।